বাঁকুড়া থেকে অতসী, অতসীর প্রশ্ন। উনি বলছেন, প্রণাম মহারাজ, আমার প্রশ্ন এই যে আধ্যাত্মিকতায় এটা কেন বলা হয় যে আমি শরীর নই মন নই? আমি তো নিজেকে শরীর আর মন বাদ দিয়ে কিছুই দেখতে পাই না, একটু যদি বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। না বোঝালেও ভালোই হবে, তার মানে আধ্যাত্মে শরীর মন বা যা কিছুকেই না বলা হচ্ছে, তা শুধু এবং শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনি খুশি নন। তবে অধ্যাত্ম এই কথা বলে না যে আমি শরীর নই আমি মন নই। অধ্যাত্ম এই কথা বলে আমি শরীর আর মন মাত্র নই। যদি বলে দিই আমি শরীর আর মন নই, তাহলে তো শরীরের জন্য কিছুই করতে হবে না, মনের জন্য কিছুই করতে হবে না। তাহলে শরীরে আঘাত লাগলো, যারা আধ্যাত্মিক লোক তারা বলবে ও তো শরীরের লেগেছে, মরে যাক, শরীর চলে যাক, কিছু এসে যায় না। পা কাটা গেছে বলে আমি তো শরীর নই, পা কাটা পড়ে থাক, তারা অপারেশন করাবে না। এইরকম নয় ব্যাপারটা। আধ্যাত্মে বলা হচ্ছে ইউ হ্যাভ মোর পসিবিলিটি দেন দিস ফাইনাইট স্ট্রাকচার। সীমিত পরিধির বাইরে তোমার অনেক বড় অস্তিত্ব আছে, তুমি নিজেকে সীমিত করে রেখো না। সে সীমিত সত্তা তোমার যেমনই হোক না কেন, শুধুমাত্র শরীর মন নয়, অন্য বস্তু যেমন ঘর বাড়ি, তোমার সম্বন্ধ, পশু পাখি, যা কিছুই সীমিত তা তুমি নও। বাট আমরা এগুলোর থেকে আলাদাভাবে বেশি শরীর আর বিচার বা চিন্তাকে পার্টিকুলার বেশি কাছের মনে করি। কিভাবে? দেখুন, একটা পার্টিকুলার শরীর আর মনকে আমি, অর্থাৎ আমাদের যে অহম বলে কি আমি, আই, আর একটু দূরের যেগুলো মনে হয়, কার রেসপেক্ট হয়ে গেল এই শরীর মনের রেসপেক্টে সাপেক্ষে দূরের যা হয়ে গেল তাকে বলা হয় কি মাইন্ড, আমার। তো অধ্যাত্ম মানে আমি আমার কি উপেক্ষা করা নয়, সঠিকভাবে গভীরভাবে গোড়ায় গিয়ে জানা। সো তোমার শরীর মনের সাথে অধ্যাত্মের কোনো বিরোধ নেই বেসিক্যালি। আর অধ্যাত্ম যেহেতু তোমার জন্য তাই তোমার কথাই বলে, অধ্যাত্ম কিছু চাপিয়ে দেয় না। কিন্তু আমাদের ধর্ম বা আধ্যাত্মিকতার ডেফিনেশন বা পরিভাষিতই আমরা এভাবে করে দিয়েছি, আমাকে আমি যা পছন্দ করি না তা আমাকে করতে বলা হবে, এই জন্যই তো অধ্যাত্মকে লোকে পালায়। অ্যাজ ইফ থাকে যে অধ্যাত্ম আমাদের শত্রু, অধ্যাত্মের পথে গেলে আমাদের জীবনের সব আনন্দ চলে যাবে, জীবন বোর হয়ে যাবে, নিরস হয়ে যাবে। এটা কেন বলে? কারণ এর পিছনে একটা অবধারণা আছে যে অধ্যাত্ম যা বলছে তা আমার পক্ষে নয়, আমার বিপক্ষে। এইখানেই এই শরীর মনের প্রশ্ন এসে যায়। অধ্যাত্ম যেহেতু তোমারই কথা বলে, তোমার জন্যই কথা বলে, ঠিক যেমন তোমার বন্ধু তোমার সব কথায় সমর্থন করে, অধ্যাত্মেও জাস্ট তোমার একটি বন্ধু, নিকট থেকে নিকটতম বন্ধু, শুধু তোমার একটা ওয়াইস বন্ধু, বিচক্ষণ বন্ধু, সে তোমারই কথা বলে। বাট যাতে তোমার খুব ভালো হয়, সর্বাধিক যথার্থ হিত হয়, সব থেকে বেশি সময় ধরে সব থেকে বেশি পরিমাণের আনন্দে যাতে তুমি থাকতে পারো, তাই অধ্যাত্ম বলে। যেমন ধরে নাও তুমি নিজেই বলো আমার শরীর মন ঘর বাড়ি, এটা তো বলো না আমিই শরীর, তো তোমারই কথাই অধ্যাত্ম বলে। দেখো দেখো, শোনো ভালো করে, তুমি নিজেই কি বলছো, আমার মানে শরীর মনের অধিক কিছু তুমি বা আমি আছে, তুমি সেটা নিজেই মানো। অধ্যাত্ম বলছে জাস্ট হ্যাভ এ ক্লোজ লুক, পরিষ্কার করে দেখো তুমি কি বলছো, পরিষ্কার করে দেখো তুমি কি ভাবতে চাইছো। এটাই বা কেন অধ্যাত্ম বলছে, অধ্যাত্মের কি ঠেকা পড়েছে? তাও বলছে বিকজ তুমি খুশি নও, তুমি দুঃখে পড়ে আছো, চুল উঠলে তুমি দুঃখী হয়ে যাও, পূজায় নতুন জামা না পেলে তুমি দুঃখ পাও, পেটে ব্যথা হলে তুমি দুঃখী হয়ে যাও, তোমার কোথাও আঘাত লাগলে তুমি দুঃখী হয়ে যাও,
আবার এটাও তুমি বলো না যে আমার মন দুঃখী হয়ে আছে, বলো আমি খুশি হয়ে গেছি, আমার ভালো লাগছে, আমার ভয় করছে। অধ্যাত্ম বলে এই যে বললে আমার শরীর, এই যে বললে আমার মন, অ্যাটলিস্ট তুমি কথায় কথায় নিজের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করো কেন? এক্ষুনি তুমি বললে আমি দুঃখী, আমার চুল উঠছে, কোথায় তোমার চুল উঠছে, অ্যাটলিস্ট একটু সততা রাখো, অ্যাটলিস্ট এটা বলো আমার চেতনা বা আমার মন দুঃখী হয়েছে, অ্যাটলিস্ট এটা বলো আমার শরীরের কোনো অংশে ব্যথা লেগেছে। যেহেতু তুমি নিজের কথাই নিজেই বারবার চেঞ্জ করো, অধ্যাত্ম বলছে তার মানে হিয়ার ইজ অ্যান আই, একটা আমি আছে যা চেঞ্জ করতে পারে, নিজের স্ট্যান্ড পয়েন্ট বদলাতে পারে, একটা অটো মোড যেন এই শরীরে চলছে। যেমন তুমি খাচ্ছ, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, জল নিচ্ছ, তাতে কী হচ্ছে তোমার নাক বাড়ছে, কান বাড়ছে, হাতের নখ চুল বাড়ছে, শরীর বাইরে থেকে কিছু নিচ্ছে এবং অটো মোডে নিজের মতো কিছু কাজ চলছে। দেখো তোমার চিন্তাতে একটা অটো মোড চলছে। এই যে পার্থক্য, ডিফারেন্স তোমার সাথে শরীর মনের আছে। শরীর মন অটো মোডে নিজের মতো রিয়াক্ট করছে, এত অবধি ওকে আছে। কীভাবে অটো মোডে রিয়াক্ট করছে আমি কী বললাম, আমি কী বলতে চাইলাম, শরীর নিজেই খাবার নিচ্ছে এবং নিজের মতো গ্রো করে যাচ্ছে। খাবার না পেলে সে খিদে রূপে তোমার সামনে বেরিয়ে আসছে, বলছে আমায় খেতে দাও। মনের ক্ষেত্রেও তাই হচ্ছে, কিন্তু মনের ক্ষেত্রে কী বলছে, আমার যেটা আমি যেগুলোকে জেনেছি যে আমার ক্ষেত্রে ভালো লাগে আমি সেগুলো চাই, যেগুলো ভালো লাগে না আমি সেগুলো চাই না। আমার নিজস্ব কিছু ইম্পালসেস আছে, আমি তোমার কথা শুনবো না, তাই তো ঘটে। আমরা বলি কি মন মানে না, আমার মন মানে না, তার মানে কি মন আর আমি এর মধ্যে একটা পার্থক্য আছে যে আমার কথা শোনে না, আমি কিছু বলতে চাই মন কিছু বলতে চায়, এত অব্দি ওকে আছে, বাট এটা কি যে বারবার রিয়্যাক্ট করছে, এটা কি যে বারবার স্টেটমেন্ট চেঞ্জ করছে। দেয়ার ইজ সামথিং ডিফারেন্স ডাইমেনশন, ডিফারেন্ট ডাইমেনশন আছে যে চেঞ্জ করতে পারে। আর অবশ্যই এই চেঞ্জ করতে পারা সর্বনিয়ন্ত্রা ভগবান নয়, বারবার বলি আমি ভগবান নয়, ভগবান নয়, ভগবান নয়, ইটস ইগো, আই টেন্ডেন্সি, অহম, বেসিক টেন্ডেন্সি। অহমের হাতিয়ার হলো এই শরীর আর মন, আর তুমি কে, তুমি সেই অহম, ভগবান নও। একে জানার নামই অধ্যাত্ম, এটাই বলা হয়েছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শরীর মন ক্ষেত্র আর তুমি ক্ষেত্রজ্ঞ। এতে কিছু পাওয়া যায় না, অধ্যাত্মে কিছু অ্যাচিভ করা যায় না, শুধুমাত্র নিজের, যাকে বলি আমি আই, এর যথার্থতা দেখা হয়, যথার্থতার গভীরে যাওয়া হয়। কার জন্য, কী জন্য যাব যথার্থতার গভীরে? আরে ভাই কারণ তুমি দুঃখী হয়ে আছো, যে দেখছে শরীর নাশের দিকে কনস্ট্যান্ট এগিয়ে যাচ্ছে, শরীরটা মরলে আমিও মরব, গলায় কলসি বাঁধা আছে, কলসি জলে ভরলে আমিও ডুবব, তাই সে ভয়ে আছে। যে মনের ভয়ঙ্কর চোট বারবার পাচ্ছে, কখনো সে পাওয়ার পিছনে ছুটছে, কখনো সে হারানোর ভয় আছে, কখনো কল্পনার খেয়ালে চলছে, কখনো সে স্বপ্ন দেখছে, কখনো তার স্বপ্ন ভাঙছে, কখনো সে ভয়ে আছে, কখনো সে আশঙ্কা উদ্বেগে আছে, দুশ্চিন্তায় আছে, দুশ্চিন্তার মার খেয়ে খেয়ে যখন কোনো আই টেন্ডেন্সি পথ খোঁজে, যখন কোনো চেতনা পথ খোঁজে, তার যথার্থ পথের নাম অধ্যাত্ম। এক কথায় যার যন্ত্রণা বোধ তার জন্য, যে যন্ত্রণা চায় না, যন্ত্রণাকে এসকেপ করতে চায়, যন্ত্রণাকে থেকে যন্ত্রণার থেকে পালাতে চায়, ডিসমিস করতে চায়, তার ঠিক পথকে বলা হয় অধ্যাত্ম। কারণ যদি শরীর মনকে নিয়ে থাকতেই ভালো লাগে, সে যদি বলে ভাই আমি শরীর মনে বেশি কিছু ভাবতেই চাই না, আই এম কোয়াইট হ্যাপি, আমার অতিরিক্ত কিছু চাই না, তার জন্য কোনো অধ্যাত্ম নেই। বিকজ সব যন্ত্রণাই তো শরীর মনের জন্য, কেউ যদি বলে আমার যন্ত্রণাই নেই তাহলে ধরে নিতে হবে তার জন্য আর কোনো বিকল্পের প্রয়োজনীয়তা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি তা তো ঘটে না। বলো তোমার কাছে চিন্তা বা বিচার ছাড়া কিসের বিষয় চিন্তা? কোনো বস্তুর বিষয়, কোনো ব্যক্তির বিষয়। যদি কোনো জিনিস নড়াচড়া না করে তাকে বলি দেখি বস্তুর চিন্তা, আর যখন নড়াচড়া চেতন পদার্থ আমরা কি বলছি,
ব্যক্তির চিন্তা, এই দুটো যদি তোমার চিন্তা থেকে বেরিয়ে যায় তোমার কাছে কি সমস্যা আছে? আমির জন্য, যে কোনো আমির জন্য তিনটে সমস্যা, বস্তু, ব্যক্তি আর বিচার। অহমের জন্য এই তিনটেই সমস্যা, দেহ বা বস্তু, অর্থাৎ নিজের দেহ আর সামনে একটা দেহ, এটা দেহ, এটাও একটা বস্তু, ওটাও একটা বস্তু, আর এই দুটোকে সেন্টার করে যে চিন্তা চলছে মনে তাকে বলে চেতনা বা মন, যা ইচ্ছা বলো। এই দুটোই যদি অনলি তুমি দেখো, তবে অনলি তুমি দেখবে এই জন্য শুধু সমস্যা সমস্যা সমস্যাই দাঁড়িয়ে আছে, তুমি কেবলমাত্র সমস্যাতেই আছো। আর তুমি সমস্যাতে আছো বলে তোমার সমাধান চাই, আর এই সমাধানকেই বলা হয় অধ্যাত্ম। যদি বলো আই হ্যাভ নো প্রবলেম মোড, আমার এই শরীর দেখছি বস্তু বিচার হ্যান ত্যানে আমার কোনো সমস্যা নেই, তবে আমি বলবো নো স্পিরিচুয়ালিটি ফর ইউ। আমরা অধ্যাত্মকে কেমনভাবে দেখি জানো? আমরা অধ্যাত্মকে এমনভাবে দেখি যেন আমাদের জীবনের আর 10টা বিষয়ের মতো একটা বিষয়, যেমন রান্না করা, অফিস করা, সন্তান করা, সন্তান উৎপাদন করা, বাড়ির কাজ করা, সম্পর্কগুলোকে নিয়ে যাওয়া, আর অধ্যাত্ম বা ধর্ম। শরীর মন মিথ্যা মানে যা ওসব ফালতু জিনিস, আর ওসব নিয়ে বলবো না, ওইসব নিয়ে ভাববো না, এরা খুবই নর্মাল ইচ্ছা থাকে, মনের একটা টেন্ডেন্সি থাকে সাধারণ আধ্যাত্মিক মানুষদের, তা কিন্তু একদম নয়। শরীর মনের বেস্ট ইউজ করে কি করে আমাদের এই অহং বা আমি সর্বোচ্চ ভালো থাকতে পারি তার নাম অধ্যাত্ম। এগুলো বলছি কারণ আমরা যে কি ভয়ঙ্করভাবে বিধ্বস্ত আর খারাপ আছি তার বোধই আমাদের হচ্ছে না, অসুখ যে কত গভীর তার ধারণাই আমাদের নেই, বিকজ অফ এই শরীর মন। আমরা বুঝতেই পারছি না যে শরীর মন আমাদের একটা ইকো ফ্রেন্ডলি ব্যবস্থাপনা নয়। জগতের যত সমস্যা এই শরীর মনকে কেন্দ্র করেই তো, ছোট থেকে বড়, পেট ব্যথা থেকে ভ্রষ্টাচার, ষড়যন্ত্র থেকে যুদ্ধ, ক্লাইমেট চেঞ্জ থেকে শোষণ, দাঙ্গা, এসব কি? নিজের শরীরকে দেখে তাকে প্রিজার্ভ করার, সিকিউর করার যে ইচ্ছা এবং যে চিন্তা বা বৃত্তি আমার মধ্যে ওঠে তাকে আমার সবথেকে রিয়েল মনে হয়, ঠিক মনে হয়। আমি আমার শরীরকে, আমার অস্তিত্বকে বাঁচানোর জন্য যা করছি তা আমার পক্ষে ঠিক, এই একটি কথার মধ্যেই কিন্তু জগতের সব সমস্যা নিহিত। নিজের কাছে আমার সব বিচার ভাবনা প্রথম সত্য, তাই তো? অন্যের কাছ থেকে আমি শুনবো, সেটাকে আপন করে নেব, তারপরে বলবো ইয়াস ইট ইজ রাইট। আমাদের কমেন্ট বক্সে সেই জন্য বলে সহমত মহারাজ, অ্যাজ ইফ আমার সহমত না হলে কিছু ঘটতেই পারে না, অর্থাৎ বিচার, আমার চিন্তা আমার কাছে খুব ভিভিড ট্রুথ। পুরো সমাজ এই শরীর আর মনকে, একটা শরীর মনের জন্মানোকে এত গৌরবান্বিত করেছে, এত গ্লোরিফাই করেছে যে মনে হয় যাকে, যেই শরীর মনকে লোকে এত সম্মান দিচ্ছে, হ্যাঁ, জন্মালেই বাচ্চা নাচছে গাইছে আনন্দের ফোয়ারা চলছে চারিদিকে, লোকে আমাকে একটা শরীর মনকে বারবার দেখতে আসছে, নিশ্চিত এই শরীর মনটা, একটা শরীর মন সৃষ্টি হওয়া খুব শুভ ব্যাপার, খুব মহৎ কিছু হবে। যদি এমন না হতো তবে আত্মা বলে কিছুকে ইন্ট্রোডিউস করার দরকারই পড়তো না। উপনিষদে ঋষিরা আত্মার অবধারণা এই জন্যই আনলো কারণ আমরা এই শরীর মনকে অনেক বেশি শুভ বা মঙ্গলের প্রতীক মনে করে ফেলেছি। তাদেরকে এই কথাটাও যে বলতে হলো যে শরীর মন নাও, এর কারণ এই নয় যে আত্মা বলে কিছু শুভ মঙ্গল, এই জন্য বলা হলো বেসিক্যালি খুব একটা ভালো ব্যাপার ঘটেনি। শরীর মনের লিমিটেড আর টেন্ডেন্সি, তোমার টেন্ডেন্সি দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। শরীর মনের লিমিটেশনস আর তোমার, তার টেন্ডেন্সি আর তোমার টেন্ডেন্সি কি এক? পদে পদে একে তোমাকে রক্ষা করতে হয়, এই হেল্পফুল না বার্ডেন? আমরা এত অ্যাকাস্টামড হয়ে গেছি ব্যাপারটার সাথে যেটা আমরা কখনো ভেবেই দেখি না। তুমি এক স্থান থেকে অন্য স্থানে তোমাকে যেতে হয় কারণ তোমার পা লিমিটেড, হাওয়াকে তো যেতে হয় না, তুমি এখানে বসে একটা নির্দিষ্ট দূর অবধিই দেখতে পাবে, তোমার থেকে একটা কুকুর বেশি ভালো দেখতে পারে, তোমার না চাইতেও খুব একটা গুরুত্বপূর্ণ সময় তোমার খিদে পেতে শুরু করে, মাথা ঘুরছে, তুমি না চাইতেও
অসময়ে তোমার টয়লেট পেয়ে যায়, ঠিক পড়ার সময় যখন খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমার প্রচণ্ড ঘুম পেতে শুরু করে, ঘুম আসে কেন, তুমি তো চাওই না, শরীর খাবার চায়, বাচ্চা জন্মেই মুখ খুলে বলে আ আমাকে খেতে দাও, শরীরের কোষ বলে কিছু আমি শুনবো না, আমার কি চাই, আমার খাবার চাই, আমার জল চাই, নাক বলে আমার অক্সিজেন চাই, থোড়াই তোমার কথা শুনতে যাবে, ঘরে রিভলভার ধরে কিছু দুষ্কৃতি ঢুকে পড়েছে, তুমি লুকিয়েছো কোথায়, কোনো একটা লফটের উপরে উঠে গিয়ে লুকিয়ে বসে আছো, খুঁজছে তারা কোথায় বাড়ির মালিক, হাঁচি কি আটকে থাকবে, অসময় একটা হাঁচি পড়ে যাবে তো, ঠান্ডা লেগেছে রাত্রিবেলাতে, তুমি ঘুমাতে চাও প্রচণ্ড ক্লান্ত সারাদিনের বিভিন্ন রকম সারাদিনে সমাজের কাজে সারাদিনে সংসারের কাজে তুমি বিভিন্নভাবে ব্যতিব্যস্ত ক্লান্ত, রাত্রিবেলায় কাশি হবে না তো, বাইরে গেছো নেল কাটার নিতে ভুলে গিয়েছো, 15-20 দিনের প্রোগ্রাম পাহাড়ি অংশে কিছু পাওয়া যাচ্ছে না, নখ বাড়বে না তো, একটা নির্দিষ্ট এজ ইয়ে হয়েছে তোমার, তোমার সেক্স টেন্ডেন্সি আসবে না তো, না চাইতেও এগুলো তোমার কাছে আসবে, তো শরীর যেন কিছু স্ট্র্যাটেজিতে চলতে চায়। আর ভালোভাবে দেখো তা তোমার বন্ডেজের কারণ হচ্ছে তোমাকে লিমিটেড সীমিত বানিয়ে দিয়েছে, ইউ হ্যাভ টু পে ফর দ্য বডি, তোমাকে শরীরের জন্য অল টাইম কিছু মেনটেনেন্স চার্জ দিতে হয়, শরীর শুনবে না, তবে কে চাপে রইল, কে ঋণের ভারে জর্জরিত রইল, শরীর না তুমি, তো ঋষিরা দেখে ভাবলো অদ্ভুত ব্যাপার, আমি শরীর বাট এ তো আমারই সাথে সঙ্গ দেয় না, উল্টে 1,000 টাকা পার মান্থলি এর পিছনে আমার মেনটেনেন্স চার্জ দিতে হয়, তো এবার বন্ধু কিভাবে হয়ে গেল, শরীর দৌড়াচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে সেন্স দিয়ে দিচ্ছে আমিও ছুটছি, ভাগ অর্জুন ভাগ, সারা জীবন আমরা ছুটছি, মনের ক্ষেত্রেও তাই, কি চাই দুশ্চিন্তা, বাট দুশ্চিন্তা হয় তো, কেউ ছেড়ে আমাকে চলে গেছে, ধোকাবাজ, মন ভুলে যাবে তাকে, তুমি চাও কি যে ভুলগুলো করেছি আমি তাই ভুলে যাই, যদি মনই তুমি হও তাহলে কে বললো ভুলতে পারছি না, তাহলে মিথ্যা কথা দেবে, তুমি মিথ্যে বলছো, তুমি ভুলতে চাও না অথচ তুমি বলছো আমি ভুলে যেতে চাই, রেগে চেঁচিয়ে গেলে মাথা ব্যথা শুরু হয়ে গেল, শরীরে বিভিন্ন প্যালপিটেশন হতে শুরু করলো, তার মানে এগুলো তুমিই করলে, আচ্ছা চলো না হয় তুমিই ডেলিবারেটলি করেছো, তাহলে তুমি কষ্টও পেয়েছো, আবার বারবার এটা কেন ঘটে, বারবার তুমি রেগে যাও কেন, কিছু মনে রাখতে চাও বারবার ভুলে যাও কেন, তুমি তো মন, মুখে বলো ওসব কথা বাদ দে না, আর যখনই এই কথা বলো বলতে বলতেই পুরনো স্মৃতিকে চট করে তুমি নিয়ে চলে আসো এবং কষ্ট পাও, পাও কি পাও না, কেন পাও, বিকজ মনের স্বভাব তোমার স্বভাব এক নয়, না হলে থোড়াই এত ক্ল্যাশ হতো, তবে সমস্যা কোথায়, সমস্যা হলো এগুলো তোমার থেকে ভিন্ন ধর্মা, এরাই তোমার সমস্যা, আর তুমি অর্থাৎ তোমার আই তোমার অহম এর সাথে সম্পর্ক রাখে আর বলে আমার, এবং এই আমার বলার পিছনে একটা বিশেষ প্রিয়তার ভাব আছে, তাই বলো তো, এর জন্য মেনটেনেন্স চার্জ প্রতিক্ষণ তোমাকে দিতে হয়, অধ্যাত্ম যখন বলছে মিথ্যা তার মানে এই নয় যে মিথ্যা মানে ভ্যানিশ হয়ে যাবে, এরকমই আমাদের একটা সাধারণ টেন্ডেন্সি থাকে, জগৎ মিথ্যা মানে জগৎ ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সামনে ব্লার হয়ে যাবে, কালো একটা জিনিস দেখাবে, এই শরীর মনকে এত আপন ভেবে সাফার করা নয়, মিথ্যা অর্থে ভিন্ন, এর স্বভাব ভিন্ন, এর টেন্ডেন্সি ভিন্ন, এর ফিচার্স ভিন্ন, এ ভিন্ন ধর্মা, তোমার স্বভাব কি, দেখ ফিরে ফিরে তোমার এই আই টেন্ডেন্সির কাছে কি আসে, আমি পূর্ণ হতে চাই, আমি মহৎ হতে চাই, আমি অনন্ত হয়ে যেতে চাই, আমি সর্বশক্তির অধীশ্বর হয়ে যেতে চাই, আমি তৃপ্ত হয়ে যেতে চাই, আমি প্রকাশিত হয়ে যেতে চাই, আমি মিথ্যা চাই না, তোমার শরীর আর মনের কি এই টেন্ডেন্সি, নর্মাল ডে টু ডে লাইফে দেখলেই বুঝতে পারবে, আমি যেগুলি এক্ষুনি প্রোনাউন্স করলাম ঠিক তার বিপরীত আচরণ শরীর মন কনস্ট্যান্ট করতে থাকে, এবং দুঃখের বিষয়ে জীব সবসময় এই বিপরীত ধর্মা জিনিসকেই সব থেকে বেশি গুরুত্ব আর আপন মনে করে, প্রকৃতি চায় কি, প্রকৃতি চায় এই শরীর মন এই খাবার এই শরীরের মেনটেনেন্স, আর মনের মধ্যে এই রাগ দ্বেষাদি দ্বৈতভাব চলতে থাকুক, প্রকৃতি চায় এই খেলাটা কন্টিনিউ হোক, মুক্তি তুমি চাও,
তোমার শরীর মনের মুক্তিতে কোনো ভিপসা নেই। শরীর তো মরতে চায়, মন তো সমস্যাকে নিয়ে নাচানাচি করতে চায়। কে বাঁচতে চায়? তুমি বাঁচতে চাও। কি সমস্যা মুক্তি চায়? কে সমাধান খোঁজে? কে প্রশ্ন করে উত্তর চায়? মন। তাহলে বারবার প্রশ্ন করতো না, উত্তর পাওয়ার পরেও প্রশ্ন করতো না। আমার আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেই উত্তর আমরা জেনে গিয়েছি কিন্তু ফলো আপ হচ্ছে না। কারণ কি? মন উত্তর চায় না, মন প্রশ্ন উত্তরের খেলা চায়। শরীর চায় কনস্ট্যান্ট রিসোর্স, মন চায় কনস্ট্যান্ট সমস্যা। প্রবলেম ফ্রি লাইফ আমরা বলি। ভাবো, প্রবলেম না থাকলে মন কি করবে? এই খিচিমিচি, এই প্রবলেম, এটাই তো মনের ফুয়েল। ধরে নাও, নো প্রবলেম ফ্রম টুমারো অনওয়ার্ডস ফর ইউ, কি হবে? তুমি পাগল হয়ে যাবে, অর্থাৎ তোমার চেতনা, মন কোনো খোরাকি পাবে না। তুমি চাও কি মাথাটা হালকা থাকবে? কে চায় না যার মাথা হালকা থাকবে? তুমি চাও কি শরীরটা সুস্থ থাকবে? কে চায় অসুস্থ শরীর? মাথার কিন্তু দেখো অপোজিট দিকে মাথার সম্পূর্ণ টেন্ডেন্সি কি? মাথার সম্পূর্ণ টেন্ডেন্সি কি? মাথার টেন্ডেন্সি হলো ভারী হয়ে যাওয়া। না হলে বারবার ভারী হয় কেন? আজকে এটা নিয়ে কালকে ওটা নিয়ে। ফ্লোর বারবার ময়লা কেন হয়? প্রকৃতির টেন্ডেন্সি ময়লা করে ফেলা। তুমি ঘরটর বন্ধ করে দিয়ে রান্নাঘরে বাসনপত্রকে সব ধুয়ে মুছে সুন্দরভাবে রেখে দিয়ে যাও, কিছুক্ষণ বাদ দু চার দিন পরে এসে দেখবে তার উপর একটা ধুলো পড়ে গিয়েছে। প্রকৃতির টেন্ডেন্সি নষ্ট করে দেওয়া। বিকজ প্রকৃতির স্বভাব যা, তোমার স্বভাব তা নয়। ইন কোড, গভীরে তোমার আই টেন্ডেন্সি তা চায় না। শরীরে সুস্থ থাকা কি তার স্বভাব? তো এত মেনটেন্যান্স লাগে কেন? যত্ন তো তারই লাগে যে অসুস্থ বা যে অসুস্থ হতে পারে। প্রিভেনশন কিওর দুটোই কার জন্য? অসুস্থের জন্য। সুস্থের জন্য কি প্রিভেনশন, কি কিওর? অর্থাৎ এর টেন্ডেন্সি কি? সুস্থ না থাকা, মৃত্যুমুখী হয়ে যাওয়া। কে আছে যে সুস্থতা চায় না? চির সুস্থতা, নিত্যত্ব কে না চায়? বাট শরীর তো চায় না। সে এক এক দিন করে মরণের দিকে এগোচ্ছে, দাঁত প্রত্যেক দিন ক্ষয়েছে, চামড়ার সেলস আস্তে আস্তে শুকনো হচ্ছে, নষ্ট হচ্ছে, চুল আস্তে আস্তে উঠে যাচ্ছে, দৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যত হচ্ছে ততই সে রিসোর্স আর প্রোটেকশন তাকে বাড়াতে হচ্ছে। কিন্তু দেখো, প্রথম থেকে শেষ অবধি তোমার কিন্তু না মরার ইচ্ছা এক বিন্দু বদলায়নি। শরীর মরার দিকে এগিয়ে চলেছে, বলছে আইয়ের সাথে যুক্ত হয়ে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যে মৃত্যু ধর্মাসী বাঁচতে চায়, আসলে শরীর বাঁচতে চায় না, বাঁচতে চাও তুমি। তাহলে আদৌ এগুলো কি তুমি? তুমি এক্ষুনি তো নিজেই বললে আমি তো শরীর মন ছাড়া কিছুই দেখছি না। একটু ক্লোজ লুক দিলেই বুঝতে পারবে তুমি মোটেই শরীর মনের সাথে হ্যাপি নও, বিকজ তোমার সাথে টেন্ডেন্সির কোনো মিলই নেই। সমস্যা খুব। অন্যদিকে অন্যের যদি এমন কিছু হয়, অন্য একটা শরীর মনে, আর এটাও ভালো করে দেখে না, এতক্ষণ আমার শরীর মনের কথা বলছেন, এখন অন্যের শরীর মনকে দেখো। অন্যের শরীর মন যখন কিছু হয়, জেনারেলি সেটা আমাদের কাছে কোনো সমস্যা নয়। আই একটা স্পেসিফিক বডি মাইন্ডকেই আমি আর আমার মনে করে, একেই লিমিটেডনেস বলে। আর এটাই তোমার সমস্যা, এই জন্যই তুমি আনলিমিটেড হয়ে যাওয়ার জন্য ছুটে যাও। নেট প্যাকও যাও তুমি কি আনলিমিটেড, কিছু লিমিট তোমার পছন্দ নয়। আমাকে আমাকে কথা বলতে দাও, আমার কথা বলায় বাধা হইও না, আনলিমিটেড। আমাকে ভালোবাসা দাও, আনলিমিটেড। আমি বাঁচব কতদিন, আনলিমিটেড। আমি খেতে চাই ভালো ভালো খাবার, খেতে খুব পছন্দ করি, কত কটা খাবি, আনলিমিটেড। কিন্তু পেট বলছে আমার ক্ষমতা নেই। তো স্পেসিফিক বডি মাইন্ডকেই আমি আমার মনে করি। অন্যের যদি পেট ব্যথা হয়, অন্যের যদি মাথা ব্যথা হয়, তাতে আমার কি? বাট যদি আমি তার সাথে রিলেটেড হয়, ব্যাস সমস্যা স্টার্ট। বোঝা গেল না হয়তো? ধরো অরুণাভের খুব জ্বর হয়েছে, এনি প্রবলেম টু এনি ওয়ান? এনি প্রবলেম? কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। অরুণাভু তোমার বেস্ট ফ্রেন্ড, অরুণাভু তোমার বড়দাদা, কালকে অরুণাভুর সাথে তোমাকে একসাথে ইন্টারভিউ দিতে যেতে হবে, কালকে অরুণাভু তোমার সাথে ক্রিকেট খেলবে, তোমরা দুজনেই ওপেনিং করার কথা। নাও, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম আছে।
অর্থাৎ সমস্যা যাই হোক না কেন তা সমস্যা নয়, কার জন্য সমস্যা? আমির জন্য সমস্যা। তো ঋষিরা দেখলো তাহলে এই আমিটাই তো মূল সমস্যা। এই আমি কেমন? যে চায় পূর্ণ হতে, নিত্য হতে, উড়ান চায়, মহৎ হতে চায়, বাট ভুল দুটি জিনিসকে নিয়ে সে করছে। সে শরীর আর মনকে বলছে আমার বেস্ট ফ্রেন্ড, বাট তা নয়, কারণ একটা বিরোধাভাস দেখা যাচ্ছে। আমি যা চাই শরীর তা চায় না, তাই অলওয়েজ আমাকে এদের মেনটেন করতে হয়, আর আমার জীবনের ফুল স্প্যান এই মেনটেনেন্সে চলে যায়। তাতে আইয়ের মাথার ভারও কমলো না, অহমেরও যন্ত্রণা মিটল না। এক সারাক্ষণ আমি মেনটেন করে গেলাম, এদেরকে বন্ধু ভাবলাম, করে কিছু যদি লাভ হয় আমি বলবো বাবা ওকে ছাড়ো, আধ্যাত্মবাদ গুলি মারো দরকার নেই। কিন্তু এটা করেও এমন একজনকেও দেখা গেল না যার মাথার ভার কমলো। যদি ফ্রেন্ডলি হতো তবে অ্যাটলিস্ট তোমার মাথার ভার তো কমতো। অধ্যাত্ম বলে এই আই বা অহমকে, অধ্যাত্ম হলো এই আই বা অহমকে দেখানো যে প্রকৃতি বা শরীর মনের ইচ্ছা আর অহমের ইচ্ছার ভিন্নতা আছে। এই ভেদের জন্যই বলা হলো এরা বিপরীত ধর্মা। সত্য কি না যা স্থান কালে বদলায় না, মিথ্যা যা বদলে যায়, এছাড়া অন্য কোনো পরিভাষা হতেই পারে না। এমন কিছু কি আছে যা সময়ের সাথে বদলায় না? শরীর, শরীরের সেলসগুলো, তোমার চিন্তাগুলো, তোমার ভাবনাগুলো, আজকে তুমি যাকে আপন মনে করো কালকে তা মনে করো না, আজকে যা হিতকারী বন্ধু কালকে সে হিতনাশকারী শত্রু। বাট আর উই হ্যাপি উইথ দ্যাট? আমরা যদি শরীর মনের সাথে খুশি থাকতাম তো কথা থাকতো না, হ্যাপি নয় তো। আমাদেরই এই উচ্চতম সম্ভাবনাকে বলা হলো সত্য, আত্মা। আর এই চেঞ্জেবল যা কিছু তাকে বলা হলো মিথ্যা, অনাত্মা। আমরা দুঃখ চাই না কেউ, তাই স্বভাবকে বলা হলো আনন্দ। বাট সব কিছুই যা দ্বৈত, যা দুই এর বোধ দিচ্ছে, তার সুখ দুঃখকে ডাকে, দুঃখ সুখকে ডাকে, সেই জন্য বলা হলো আনন্দ, চিরন্তন শাশ্বত আনন্দ, সুখ দুঃখের পার। এবং তোমার তাই চাই, কারণ তথ্য এটা বলছে তুমি এই সুখ দুঃখে খুশি নাও। সুখ আসলেই দুঃখ আসবে, দুঃখ আসলেই সুখ আসবে, এবং তুমি এর সাথে বলো উফ আর ভালো লাগছে না। অধ্যাত্ম তোমার পাশে এসে দাঁড়ালো বন্ধুর মতো, বললো দেখ তুই যেগুলোকে ধরে সুখ দুঃখ করতে চাইছিস আসলে তুইগুলো চাসই না। আমরা না জানাই কেউ খুশি নই, আমরা সব বুঝতে চাই। অবুঝ হয়ে থাকা কার পছন্দ আছে বলো? সারা জীবন আমি কিছু বুঝবো না। পাশের বাড়িতে যদি একটু আওয়াজ হলো আমরা বলবো কী চলছে রে? না চাইতেই আমাদের মধ্যে একটা আর্জ ওঠে, একে বলা হলো জ্ঞান, জ্ঞানের অভিপ্সা। অজ্ঞানে আমরা কেউ খুশি নই, বাট শরীর মন কি এতে হেল্পফুল তোমার? কান একটা নির্দিষ্ট সময় অবধি, একটি নির্দিষ্ট রেঞ্জ অবধি শব্দ শুনতে পায়, কিন্তু তোমার শোনার ইচ্ছা কিন্তু কমছে না। শরীর মন বদলাবেও না, একটু চিমটি কাটো শরীরে, একবার যদি তোমাকে কেউ বকে দেয় তুমি দুঃখী হয়ে যাও। জানার সাথে এর কোনো সম্পর্ক নেই, সে জানতেই চায়। নর্মাল আমাদের টেন্ডেন্সি নয় যে চিমটি কাটবে আর আমি চুপ করে বসে থাকবো। শরীরের টেন্ডেন্সি কি? রিয়্যাক্ট করে দেওয়া। সঙ্গে সঙ্গে তোমার ব্রেনে বিভিন্ন নার্ভের মাধ্যমে খবর পৌঁছে যাবে যে এই জায়গাতে কিছু গোলমাল হয়েছে যেটা শরীরের সাথে ঠিক ম্যাচ খাচ্ছে না, তুমি চিমটি সহ্য করতে চাইবে না। কেউ বকে দিল, এর কারণ যাই হোক না কেন প্রথমে তোমার দুঃখের ফিলিং হবেই হবে, এমন বললো আমাকে, তারপরে বিচার করে বোধে পৌঁছালে অন্য কিছু হলেও হতে পারে। এই জন্য বলা হলো এগুলো মিথ্যা। কার সাপেক্ষে মিথ্যা? তোমার সাপেক্ষে মিথ্যা। যে চায় অনলি সত্য তার সাপেক্ষে মিথ্যা বলা হলো। কেউ তোমাকে মিথ্যা বলে তুমি আদৌ খুশি হও? মোটেও হও না। চোরও, দুই চোরও যদি চুরি করতে যায়, এক চোর যদি তার ভাগ মেরে দেয় সে খুশি হয় না, দুজনেই চোর, তবুও বলবে তুই আমার ভাগ মারলি, অর্থাৎ তুই আমাকে মিথ্যা কথা বললি। আমাদের ভিতরের টেন্ডেন্সি, করছি চুরি কিন্তু আমার সাথে চুরি হোক, আমার সাথে প্রতারণা হোক, আমার পছন্দ নয়। এই যে খুশি নয় তার মানে সে মিথ্যা থেকে আলাদা, যে মিথ্যাতে খুশি নয় সে মিথ্যা থেকে আলাদা, যে সুখ দুঃখের দোলাচলের মধ্যে অনিত্যত্ব ফিল করে, বারবার সুখ আসছে বারবার দুঃখ আসছে, সে নিশ্চয়ই নিত্যকে চায় বা সে নিজে নিত্য। যদি তুমি মিথ্যা, অজ্ঞান, দুঃখ,
তোমার স্বভাব হতো তো এত প্রবলেমই হতো না, তোমার জীবনে প্রবলেম তো চলছে, তো নিশ্চিত তুমি এর থেকে ভিন্ন একক। তোমার চেতনার স্তর আরো গভীরতা চায়। যদি গভীরতা কিছু না থাকতো, যদি তুমি যেটা বলছো তুমি শরীর মন ছাড়া কিছু নাই হতে, তাহলে শরীর মনের সাথে তোমার কোনোদিনও কোনো বিরোধ আসতো না। মন বা শব্দ কি দ্বৈতাত্ম, তো মিথ্যার অপোজিট সত্য বলতে হবে আলটিমেটলি, সত্য শব্দের পার। তবুও যেহেতু তুমি মিথ্যাকে প্রনাউন্স করো, সেই জন্য একটি শব্দকে ইন্ট্রোডিউস করা হলো, তাকে বলা হলো সত্য। যেহেতু তুমি অনাত্মাকে আপন মনে করো, সেটা কাটতে একটি কথা বলা হলো আত্মা। যেহেতু তুমি অজ্ঞানের সাথে খুব সম্পৃক্ত হয়ে আছো, সেই জন্য এর জন্য একটি শব্দ আনা হলো জ্ঞান বলে। সুখ দুঃখের দোলাচলের বিপরীত ভাব বোঝাতে চির আনন্দ বা শাশ্বত আনন্দের কথা বলা হলো। তুমি তাহলে এই সত্য, তুমি মিথ্যা নও, তুমি সে যে স্থায়ী হতে চায়, আর যে সব সময় অস্থায়ী তা তুমি নও, এটা বোঝাতে মিথ্যা বলা হলো। কার জন্য মিথ্যা? অহমের জন্য মিথ্যা, আমার জন্য মিথ্যা, বিকজ এগুলোকে তুমি শুধু রিয়েল ভিভিড মানো না, এইগুলোকে নিয়ে তুমি দিনরাত্রি ফেঁসে থাকো না, তুমি এদেরকে বেস্ট ফ্রেন্ড মানো, তুমি এগুলোকে ধ্রুব সত্য বলে ধরো, এবং তাই তো গিয়ে সাথে বারবার চিপকে যাও, বাট চাও তুমি সত্যকে, তুমি সত্যের আশায় মিথ্যার সাথে বারবার চিপকে যাও। তুমি অহংকে, এই জন্য অহংকে অ্যালার্ট করতে বলা হলো, ডোন্ট গো দেয়ার, তুমি ইন কোর, ইন ডিপ অফ ইউর হার্ট যা চাও এবং যা খুঁজতে তুমি গেছো, হতে পারে নাম তুমি অন্য কিছু দিচ্ছ সেই খোঁজকে, তা তুমি সেখানে পাবে না। বেদান্ত বা দর্শনের গভীরে গেলে এই ব্যাপারটা আরও স্পষ্ট ব্যাখ্যা করা যায়, এগুলো বলা আছে, বাট হয়তো তুমি ফার্স্ট টাইম প্রশ্ন করছো বা হয়তো বললে খুব কঠিন লাগবে এই মুহূর্তে, সো এই এত অবধি এই জিনিসটাকে এইভাবেই বোঝো, কোয়েশ্চেন করো পরবর্তীকালে, তখন আবার এটাকে গভীর নিয়ে বোঝা যাবে, আরও গভীরে গিয়ে বোঝা যাবে। তাই এভাবেই এখন বোঝো, মিথ্যা অর্থাৎ ভিন্নতা, যাই ভিন্নতা যাই দ্বৈতাত্মক তাই মিথ্যাত্ব। কার জন্য? ফর ইউ। কেন বলছে? কারণ তুমি খুশি নও। অহংকে বলা হচ্ছে কারণ কি জানো, অহং কীরকম জানো তো, এই একটা পাগল, এই যে কি চায় এ নিজেই জানে না। সত্য মিথ্যার মূল ক্রাইটেরিয়াকে কিভাবে চিনব? একমাত্র ধ্রুব সত্য প্রমাণ তোমার দুঃখ। যদি এমন কিছু তোমার থাকে যা মিথ্যা বাট শাশ্বত আনন্দদায়ী, তো এইসব হাঁটাও আধ্যাত্ম ফাধ্যাত্ম, থাকো তুমি তার সাথে। বাট যদি তুমি দুঃখে থাকো, তবে নিশ্চিত যে কিছু ভ্রান্তি বা মিথ্যাকে ধরে আছো, বা অন্যভাবে বলো, যাই তোমাকে জীবনে দুঃখ দিচ্ছে, যাই তোমাকে ইনসিকিউরিটি বা তোমাকে ভয়ে জীবন কাটাতে বাধ্য করছে, চেপে চেপে গুমড়ে গুমড়ে বাঁচতে বাধ্য করছে, তাই মিথ্যা। তো অধ্যাত্মের মূল হলো দুঃখ। বুদ্ধ এটাকেই বলেছিলেন, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। অহং নিজে যা তা হলো আত্মা, আর এই অহং যা যা নিজেকে ভাবতে পারে, শরীর মনই ভাবতে পারে, নাই বস্তু ব্যক্তি না হলে চিন্তা, তুমি অ্যাকচুয়ালি যা এই মুহূর্তে ভাবতে পারো নিজেকে, তা সবই শরীর মন, বা উল্টো অর্থে বলো তোমার ক্যাপাসিটি কেবলমাত্র শরীর মনকে ভাবা, এর বেশি তোমার ক্যাপাসিটি নেই। বাট অ্যাকচুয়ালি তুমি যাই ভাবো তা ইন কোর তুমি নও, তাই বলা হলো মিথ্যা। বিরোধ আছে এর মধ্যে, আত্মা বা যা তুমি তা বেসিক্যালি অভাব্য, অকল্প, ক্যানট বি ডিল উইথ, একে নিয়ে কিছু করা যায় না, এবং তোমার বারবার হৃদয়ের গভীর থেকে এটাই বেরায়, আমি ওরকম হয়ে যেতে চাই। সেই জন্য বলা হলো শরীর মন মিথ্যা, আর কোনো কারণ নেই একে ভ্যানিশ করে দেওয়ার বা কে অস্বীকার করার। অস্বীকার এই জন্যই শুধুমাত্র করা হচ্ছে কারণ এইটুকুর মধ্যে তুমি খুশি নও, এর প্রপার ইউজ তুমি করতে পারছো না, বিকজ তুমি একে গভীরে গিয়ে জানো না। আধ্যাত্ম হলো এই শরীর মন কি, কার জন্য, এটা জানার বিজ্ঞান, এছাড়া আধ্যাত্মের কোনো পারপাস নেই।